আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশিদের কোপার শিরোপা উৎসর্গ আর্জেন্টিনার সাবেক অধিনায়কের। অনেকেই বাংলাদেশ থেকে আর্জেন্টিনার সমর্থনকে প্রশ্নবিদ্ধ করেন, কেউ কেউ তো বলেন বাংলাদেশে বসে যাদের জন্য এত চিৎকার তারা হয়তো ঠিকঠাক জানেন না আমাদের দেশের নামটাও। তবে চাইলে এখন 2006 বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হুয়ান পাবলো সোরিনের পোস্টটা দেখিয়ে দেওয়া যায়। ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, দূর হয়েছে তার দীর্ঘদিনের আক্ষেপ। এখন দেশটির প্রতিটি কোণাই চলছে উৎসব, এমন সময় বাংলাদেশকে স্মরণ করছেন পাবলো সোরিন। কোপা জয়ের পর বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট, যেখানে তিনি স্মরণ করেছেন 26 বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা। এর আগে গত বছর লিওনেল মেসিও ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও ছেড়েছেন, যেখানে দেখা যায় সবুজ মাঠে আর্জেন্টিনার ঢাউস এক পতাকা নিয়ে বসে আছে একদল সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, 26 বছর আগে 1995 সালে ব্রাজিলের বিপক্ষে আমরা কাতারে খেলেছিলাম, তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করা ছিল অনেক কষ্টের কাজ। যাই হোক, ব্রাজিলের সঙ্গে ওই ম্যাচের সময় গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিল এবং হাসি মুখে আমাদের সমর্থন দিয়েছিল। ওই পতাকায় দূর থেকে খেয়াল করেছিলাম একটা কথা লেখা, বাংলাদেশ। জোরে চিৎকার করে লাফিয়ে নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল ওরা। আজ আমি তাদের স্মরণ করতে চাই আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশকে, যারা পৃথিবীর অন্য প্রান্তে থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে আনন্দ উল্লাসে মেতেছে। তিনি আরো বলেছেন, ধন্যবাদ দিয়েগো ম্যারাডোনাকে, ধন্যবাদ লিও মেসি সহ বাকিদের যারা আমাদের 78-86 শিরোপা জিততে সাহায্য করেছেন। আমাদের দেশে সমর্থকরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। 28 বছর আর্জেন্টিনা তাদের প্রাপ্যটা বুঝে পেল, চ্যাম্পিয়ন হলো। শনিবার কোপা আমেরিকা ফাইনালের দিন যেমন নীল সাদায় ছিয়ে গেল কাতারে, সেই দিনটাতে ওদের সঙ্গে আমরা একইভাবে উদযাপন করেছিলাম। বাংলাদেশে যে অজুত নিজুত ভক্ত আছে সেটি মেসি নিজেও জানেন। জানেন বলেই মেসি ভিডিওতে দেখা যায় লাল সবুজ পতাকা, দেখা যায় তাকে নিয়ে দর্শকদের উন্মাদনার চিত্র। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে গত বছর একটি ভিডিও ছেড়েছেন মেসি। ভিডিওতে দেখা যাচ্ছে মেসিকে নিয়ে আর্জেন্টিনা নিয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত সমর্থকদের নানা কাণ্ড কারখানা। সেই পাগলামিতে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা বেশ এগিয়ে। সবুজ মাঠে আর্জেন্টিনার ঢাউস এক পতাকা নিয়ে বসে আছে একদল সমর্থক। ভিডিওতে লাল সবুজ পতাকা দেখে বোঝা যাচ্ছে এই সমর্থকেরা বাংলাদেশের। বাংলাদেশের কোনো এক শহরের রাস্তায় আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল বের করেছে একদল তরুণ, ভিডিওতে সেটিও দেখা গেল। কোনো এক বাড়ির ছাদে ওড়ানো হচ্ছে আর্জেন্টিনার পতাকা। ভক্তরা কতটা ভালোবাসেন সেটি একটু দেখতে চেয়েছেন মেসি।